আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুবই ভালো আছেন। ফোলকাডট ডট কয় নিয়ে অনেকেই জানতে চেয়েছে, এটা আজকের ভিডিওর আলোচ্য বিষয়সমূহ হচ্ছে হোয়াট ইজ ফোলকাডট, ফোলকাডট কি, এ সম্পর্কে এ টু জেড জানতে পারবেন। এছাড়া জানতে পারবেন ফোলকাডট কিভাবে কাজ করে থাকে এ টু জেড বিস্তারিত। এছাড়া পোলকাডটকে কেন ইথেরিয়াম কিলার বলা হয়, ইথেরিয়ামের সাথে এর কম্পিটিটর কেমন হবে ইন ফিউচারে, সে নিয়ে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া পোলকাডটের প্রাইস প্রেডিকশন জানতে পারবেন, আগামী 1-2-5 বছর পর কত ডলার যেতে পারে সে নিয়ে বিস্তারিত। শুরুর আগে একটি বিষয় আপনাকে রিমাইন্ড করে দিতে চাই, আপনি যদি ইউটিউব বাই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন। এই চ্যানেলে আপনাদের দোহায় সবার ভালোবাসায় 200 ভিডিও কিন্তু আপলোড হয়ে গিয়েছে, আপনারা আরও সাপোর্ট করবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, নিত্য নতুন আরও ভিডিও পাবেন। ভিডিওর শুরুতে আরেকটি সাফল্যের কাহিনী শোনাতে চাই। এখানে দেখতে পাচ্ছেন আমির হামজা ভাই আমাদের কাছ থেকে ট্রেডিং কাজ শিখে এবং আমাদের সর্বাত্মক সাপোর্ট নিয়ে উনি নিজে এখন নিজের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস খুবই সহজে করতে পারে এবং নিজের ইনকাম নিজে করতে পারছে, কারোর উপর ডিফেন্স করা হচ্ছে না, তার এখানে সাপোর্ট এভরিথিং দেখতে পাচ্ছেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, টেলিগ্রামে ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে। সো ফার্স্ট অফ অল আমরা এখন জানবো হোয়াট ইজ ফোলকাডট। ফোলকাডটের শর্ট নাম হচ্ছে ডট, এর র্যাঙ্ক দেখতে পাচ্ছেন 10 এবং এর কারেন্ট প্রাইস দেখতে পাচ্ছেন 17.95 সেন্ট, খুবই রিজনেবল কস্টে রয়েছে। আগামী 1-2-5 বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করতে চান, এর মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছেন 19 বিলিয়নেরও বেশি রয়েছে। 24 আওয়ার্স ভলিউমে দেখতে পাচ্ছেন অলমোস্ট 5 বিলিয়নের মতো রয়েছে। টোটাল সাপ্লাই দেখতে পাচ্ছেন 1.17 বিলিয়ন। এই ডট কয়েন পোলকাডট মূলত একটি পরবর্তী জেনারেশনের ব্লকচেন আমরা প্রোটোকল বলতে পারি, এটি একাধিক ব্লকচেনের একটি ইউনিফাইড নেটওয়ার্ক সংযুক্তি করে থাকে। পোলকাডট মূলত পূর্ববর্তী যে সমস্ত ব্লকচেনগুলো রয়েছে সেগুলোর বৈপ্লবিক পরিবর্তন করার জন্য এটি গঠন করা হয়েছে। পোলকাডটে যদি আমরা সহজভাবে ব্যাখ্যা করি, পোলকাডট হলো একটি ওপেন সোর্স অনুমতিহীন ব্লকচেন প্ল্যাটফর্ম। পোলকাডটের প্রতিষ্ঠাতা হচ্ছে ইথেরিয়ামের সহপ্রতিষ্ঠাতা গ্যাবিন উড, উনি এটি 2016 সাল থেকে তৈরি করা হয়েছে। পোলকাডট নেটওয়ার্ক ব্লকচেনের মাল্টি চেইন ইকোসিস্টেমের ভিত্তিতে তৈরি করা হয়েছে। এবার আমরা জানব পোলকাডট কীভাবে কাজ করে থাকে। পোলকাডট মূলত 4 ধরনের নেটওয়ার্ক তৈরির মাধ্যমে এটি কাজ করে থাকে। প্রথমত হচ্ছে রিলে চেইন, দ্বিতীয় হচ্ছে প্যারাচেইন, তৃতীয় হচ্ছে প্যারাথ্রেড এবং ব্রিজ। তো আমরা এই 4টি সম্পর্কে বিস্তারিত জানবো, তাহলে আপনি খুবই ভালোভাবে বুঝতে পারবেন পোলকাডট সম্পর্কে। সো পোলকাডটের 4টি ব্লকচেনের মধ্যে প্রথমটি হচ্ছে রিলে চেইন। তো রিলে চেইন কীভাবে কাজ করে সে নিয়ে আমরা বিস্তারিত আমরা আলোচনা করব। তো রিলে চেইন হলো পোলকাডটের যে মেইন ফান্ড কেন্দ্র আমরা বলতে পারি, ইকোসিস্টেমের প্রধান। এই প্রধান নেটওয়ার্ক মূলত বৈধ ব্যবহারকারীদের মধ্যে ঐক্যমত পোষানোর জন্য অ্যালগোরিদম প্রদান করে থাকে। এই নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন চূড়ান্ত করা হয় এবং এটি একটি বৃহত্তর গতি অর্জনের জন্য তৈরি করা হয়েছে। রিলে চেইন নতুন লেনদেনের সংযোগকে সেই লেনদেনগুলোকে বৈধ করার জন্য আলাদা করে থাকে। এই রিলে চেইনের মাধ্যমে পোলকাডট মূলত প্রত্যেক সেকেন্ডে 1000টিরও বেশি লেনদেনের প্রক্রিয়ার অনুমতি দিয়ে থাকে। তো এই রিলে চেইন খুবই গুরুত্বপূর্ণ পোলকাডটের ইকোসিস্টেমের মধ্যে। সো পোলকাডটের 4টি ব্লকচেনের মধ্যে দ্বিতীয়টি হচ্ছে প্যারাচেইন, এটি খুবই গুরুত্বপূর্ণ পোলকাডট কয়েনের জন্য। এই প্যারাচেইন হলো মূলত কাস্টম ব্লকচেইন। তো প্যারাচেইন এটি মূলত লেনদেন সঠিকভাবে হয়েছে কি না এটি নিশ্চিত করতে এটি রিয়েল চেইনের কম্পিউটিং ব্যবহার করে থাকে। এই পোলকাডটের প্যারাচেইন আরেকটি বিশেষ কাজ করে থাকে, সেটি হচ্ছে জটিল কম্পিউটিশন চালাতে পারে। যেমন ডিফাই যে মার্কেট রয়েছে, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সিয়াল যে অপশন রয়েছে, ক্রিপ্টোকারেন্সি সেটির অ্যাপস এবং তার কন্ট্রাক্ট অ্যাড্রেস, এগুলো তারা ঠিকমতো পরিচালিত হচ্ছে কি না এগুলো নিয়ে রিসার্চ করে থাকে, পর্যালোচনা করে থাকে। সো পোলকাডটকে সঠিকভাবে পরিচালনা করার জন্য পোলকাডটের যে মাপযোগ্যতা রয়েছে সেটিও প্যারাচেইনগুলো খুবই ভালোভাবে কাজ করে থাকে। প্যারাচেইনগুলো এক্ষেত্রে অপরিহার্য, কারণ এই প্যারাচেইনের কারণে একই সাথে একাধিক ট্রানজ্যাকশন করতে পারি আমরা পোলকাডটে, এবং এই প্যারাচেইনের কারণে রিলে চেইন একে অপরের কাজের সাথে হস্তক্ষেপ করার সুযোগ থাকে না। সো প্যারাচেইন খুবই গুরুত্বপূর্ণ এই পোলকাডট ইকোসিস্টেম ব্লকচেইনের মধ্যে। সো পোলকাডট ইকোসিস্টেম ব্লকচেইনের আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে প্যারাথ্রেড। তো এই প্যারাথ্রেড খুবই গুরুত্বপূর্ণ, এগুলো ব্লকচেইনের মতো জটিল কাজগুলো গণনা করতে পারে। প্যারাচেইনের বিপরীতে প্যারাথ্রেডগুলো একটি ডেডিকেটেড, তাদের কোনো সল্ট নিজস্ব এখানে নেই, এর পরিবর্তে তারা থ্রেডের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সল্ট ভাগ করে এবং
রিলে চেইনে তাদের শুধুমাত্র প্রয়োজনের ভিত্তিতে তারা সক্রিয় করে থাকে, রিলে চেইনের তারা হেল্প নিয়ে থাকে এই প্যারাথ্রেড। সো পলকাডট ইকোসিস্টেমে প্যারাথ্রেড রিলে চেইনের উপর নির্ভর হয়ে থাকে, কি করে তারা কার্যকলাপগুলো সম্পাদন করে থাকে। যেই রিলে চেইন রয়েছে সেগুলো যখনই যেটার প্রয়োজন হয় সেটার উপর ভিত্তি করে এই প্যারাথ্রেড সেটিগুলোকে সক্রিয় করে থাকে। সো পলকাডট ইকোসিস্টেম ব্লকচেইনের মধ্যে আরেকটি অন্যতম উপাদান হচ্ছে ব্রিজ। তো ব্রিজের মাধ্যমে পলকাডট মূলত তাদের এক একটা নেটওয়ার্ক অন্যান্য ব্লকচেইনের নেটওয়ার্কের সাথে যোগাযোগ করতে পারে। যেমন আমরা ইওএস কয়েন ধরতে পারি, কসমোস ধরতে পারি, ইথেরিয়াম এবং বিটকয়েনের মতো ব্লকচেইনগুলোর সাথে ব্রিজ সিস্টেমের মাধ্যমে কাজ পরিচালনা করতে পারে এই পলকাডট। এই ব্রিজ সিস্টেম এমন একটি সিস্টেম যেটার মাধ্যমে প্রত্যেকটা কয়েনের যার আলাদা আলাদা ব্লকচেইন রয়েছে সেই ব্লকচেইন চেঞ্জ না করে এই ব্রিজের মাধ্যমে ট্রানজ্যাকশন পরিচালিত করে এই টোকেনগুলোকে তারা অদল বদল করার অনুমতি দিয়ে থাকে এই পলকাডটের ব্রিজ। তো এই জন্য পলকাডটের ব্রিজও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো পলকাডট মূলত কিভাবে পলকাডটের ইকোসিস্টেমটা ব্লকচেইনটা পরিচালিত হয় এই চিত্রটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন রিলে চেইন, রিলে চেইন সবচেয়ে গুরুত্বপূর্ণ মাদার হব হেড বলতে পারেন এই পলকাডট ইকোসিস্টেমের জন্য রিলে চেইন। তারপরে রয়েছে প্যারাচেইন, প্রত্যেকটা রিলে চেইনের আশেপাশে প্যারাচেইনগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। এরপরে রয়েছে প্যারাথ্রেড দেখতে পাচ্ছেন, প্যারাথ্রেডেরও কার্যক্রমগুলো আমি আপনাদেরকে বিস্তারিত দেখিয়েছি। তো পলকাডট ইকোসিস্টেম মূলত রিলে চেইন, প্যারাচেইন, প্যারাথ্রেড এবং ব্রিজ এই চারটা সিস্টেমের মাধ্যমে খুবই সুন্দরভাবে এই ব্লকচেইনটি পরিচালিত হয়। এটি খুবই ইউনিক একটি ব্লকচেইন সিস্টেম। সো পলকাডট এবং ইথেরিয়াম, পলকাডট ইথেরিয়ামের থেকে এগিয়ে যাবে কি না আগামী 5-10 বছর পর সেটি নিয়ে বিস্তারিত এখন আমরা ডিসকাস করব। পলকাডট এবং ইথেরিয়াম এই দুইটির অনেকগুলো সামঞ্জস্য রয়েছে। এই দুইটি মূলত নেটওয়ার্ক ব্লকচেইন পরিচালনা করে থাকে। পলকাডট এবং ইথেরিয়াম উভয় নেটওয়ার্ক একটি প্রধান নেটওয়ার্ক ব্লকচেইন পরিচালিত করে থাকে। অনেক ছোট ব্লকচেইন তৈরি করার অনুমতি দেয়, ডিফাই ড্যাপস এগুলো অনুমতি দিয়ে থাকে। পলকাডট এবং ইথেরিয়াম স্মার্ট কন্ট্রাক্ট তৈরিতে দুইটি সক্ষম। তো পলকাডট এখানে স্মার্ট কন্ট্রাক্ট অ্যাপ্লিকেশন ড্যাপস ডিসেন্ট্রালাইজ অ্যাপস এটি স্থাপন করে থাকে এবং পলকাডট এবং ইথেরিয়াম এই দুইটি পরস্পর কিন্তু তাদের ট্রানজ্যাকশন কমানোর জন্য কাজ করে যাচ্ছে। ইথেরিয়াম ভার্সন 2.0 আনতে চলছে খুব শীঘ্র, এটি টেস্টনেট অলরেডি লঞ্চ হয়েছে এবং ডটেরও কিন্তু ডট অ্যাকশন শুরু হয়েছে বাইন্যান্সে আরও আগে। সাত কোনো প্রকার ঝুঁকি ছাড়াই যে কোনো প্রতিষ্ঠান চাইলে তাদের ব্লকচেইন আপগ্রেড করতে পারে এই পলকাডট ইকোসিস্টেমের মাধ্যমে। পলকাডটকে বলা হচ্ছে কিন্তু পরবর্তী ইথেরিয়াম কিলার। পরে যাওয়ার জন্য যা যা টেকনিক্যাল কাজ করা দরকার পলকাডট কিন্তু করে যাচ্ছে ডে বাই ডে। সো এবার আসুন মেইন টপিক্সে, পলকাডট ফিউচার প্রাইস প্রেডিকশন। অনেকে কোশ্চেন করে কমেন্ট করে থাকে পলকাডট এখন বাই করলে ইন ফিউচারে কত যেতে পারে। এই প্রাইস প্রেডিকশনটি এখন আমি করব, ইন ফিউচারে আগামী 1-5 বছরের মধ্যে এই প্রাইসে যেতে পারে। তবে এটি নির্ভর করবে বিটকয়েনের যে $100,000-$100,000 সাইকেল রয়েছে সেটি ফিল আপ হলে। পলকাডটের ফার্স্ট টার্গেট আমরা রাখতে পারি $67-$70, বর্তমানে $17 রয়েছে। এবং সেকেন্ড টার্গেট আমরা ধরতে পারি $78.55 থেকে $100, আপনি সেকেন্ড টার্গেট ধরতে পারেন। পলকাডটের আমরা থার্ড টার্গেট লং টার্ম সেটি 5-6 বছর 10 বছরে যেটি টার্গেট সেটি আপনি অনায়াসে এটি $400-$900 এবং $1,500 ধরতে পারেন লং টার্ম পারপাস। সো পলকাডট কয়েনটি কোন কোন ওয়েবসাইটে পাবেন, বাইন্যান্স পাবেন, বিশ্বের সবচেয়ে সব ওয়েবসাইটে আপনি এটি পাবেন, অল অ্যাবাউট 100টা এক্সচেঞ্জ সাইটে আপনি পলকাডট পেয়ে যাবেন। সো ভিডিও শেষে একটি বিষয় আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি যদি ইউটিউব বা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে না থাকেন এখনই জয়েন করে নিন, কারণ এই চ্যানেলটি বাংলাদেশ কলকাতার সবচেয়ে বড় টেলিগ্রাম চ্যানেল, 17,700+ মেম্বার রয়েছে বাংলা ভাষাভাষী। এই চ্যানেলে জয়েন করবেন এই কারণে, কারণ এইখানে ফ্রিতে সিগন্যাল দেওয়া হয়, দেখতে পাচ্ছেন এটি কালকের সিগন্যাল ছিল। এছাড়া প্রত্যেক দিন মার্কেটের আপডেট, ইনস্ট্যান্টলি কোনো কয়েনের নিউজ দেখতে পাচ্ছেন, সকল কিছু ফ্রিতে এই চ্যানেলে পাবেন, ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, জয়েন করে ফেলুন এক্ষুনি। সো এইভাবে যে ধারাবাহিকভাবে ভিডিওগুলো আপলোড দেওয়া হচ্ছে বিভিন্ন কয়েন নিয়ে, পরবর্তী কোন কয়েন নিয়ে এভাবে এ টু জেড আলোচনা করবো সেটি কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।